শোনা বরণ পাখিরে আমার, কাজল বরণ আখি, শোনা বরণ পাখিরে আমার, কাজল বরণ আখি, দিওয়ানি সে মন চায় রে বান্ধা তোরে রাখি রে আমার, সোনার ময়না পাখি। সবাইকে স্বাগতম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে এই যে আষাঢ় মাসের প্রথম দিকে আমরা চলে আসছি অলুপুরা। তো এখানে কিন্তু ফুচকা চটপটি, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গার মানুষ এখানে চলে আসছেন, ভিড় জমাচ্ছেন। কারণ এই মৌসুমটা, এই বর্ষার মৌসুমটা কিন্তু এখানে আসলেই অনেক জমজমার একটা পরিবেশ। সো আমার সাথে আছে এই যে সিনেমাটোগ্রাফার আলামিন, আমার পাইলট নৌকার মাঝি কি যেন সাইফুল, সাইফুল আরে দাঁতগুলো সুন্দর আছে, কি পিস পাইল দিছে না। তো যাই হোক, এই বর্ষার মৌসুমে আসলে নৌকাতে ঘুরতে কিন্তু অন্যরকম একটা আমেজ, অন্যরকম একটা ফিল, ঠিক আছে? এই যে নৌকা দুলছে, আমি দুলছি, কিন্তু আমার তুই সাঁতার জানাস বিশাল দাস খায়, সে কিন্তু ভয় পাইতেছে, ঠিক আছে? কিন্তু কি একটা ওয়েদার ভিউয়ার্স দেখেন, মানে একদম রিল্যাক্স আর আব্বা। এই মুড়ি চানাচুর নিয়ে আসলে ভালোই তো না? এই তবে এই অলুপুরার ব্রিজটাতে কিন্তু আসলে অনেক দুর্ঘটনাও ঘটে এই জায়গাটাতে, এখানে অলরেডি অনেক মানুষ মরেছে। না রে, কয়দিন আগে একটা ছেলে মরছে না? তো যাই হোক, যারা সাঁতার টাতার ভালো জানেন না তারা কিন্তু এদিকে আসবেন না, এই জায়গাটা কিন্তু ডেঞ্জারাস। তো আমরা তো ভালো সাঁতার জানি, আমি তো ডুব দিয়ে মনে করেন যে 30 ফুট নিচে চলে যেতে পারবো ইনশাল্লাহ। আমি নৌকা ভাড়া বলতেছি 20 টাকা, কিন্তু ও বলতেছে যে না 20 টাকা কোনো ভাড়া হইলো মিয়া, 20 টাকা তো আমার ভাড়া হইলেই পকেট খরচ হয়ে যায়। আচ্ছা, ওই যে 30 সিগারেট খাওয়ানোর লাগে আর 20 টাকা দিয়ে দেন, 40 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা তর্ক তাই, 40 টাকা সাইফুল। হ্যাঁ চলে, না আমার সাথে গুল খাও। স্বামী ভাই একটা গান কর, একটা সফট গান বলবেন। আমার গলা হইলো ভাঙ্গা, তুই আমার গান গাইতে কস। পিছনে কিন্তু আরো কতগুলো শয়তান আছে, দুষ্ট শয়তান। এই যে মোল্লা, মোল্লাও চলে আসছে। মোল্লা হাই দাও, হাই হাই, একটা সুরা পড়ো, সুরা খাও, সুরা খাও, একটা শয়তান দূর হয়ে যাক এখান থেকে। তো যাই হোক, এদিকে দাও। মাশাআল্লাহ, لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ما شاء الله ما شاء الله ما شاء الله، الله الله. আসলে এই অলুপুরার এই জায়গাটা আষাঢ় মাসে বা বর্ষার মৌসুমে যখন প্রচণ্ড বৃষ্টি হয় আর হচ্ছে চারিদিকে থই থই পানি, ঠিক আছে, বর্ষার নতুন পানি, তখন কিন্তু এই জায়গাটা আসলে অলুপুরা ব্রিজ এটা কিন্তু জমে যায়। এটা হচ্ছে সোনারগাঁ থানার মধ্যে পড়েছে, সোনারগাঁ থানা না? তো এখানে দেখেন একেবারে বর্ষার পানি, এদিকে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি স্পিড বোর্ডে করেও কিন্তু মানুষ এখানকার যে বর্ষার মৌসুমটা প্লাস হচ্ছে বৃষ্টি প্লাস হচ্ছে মেলা বসেছে এটাকে উপভোগ করতেছে সবাই। তো এই যে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ, ঠিক আছে, আর ব্রিজের ওই পাশটাতে এই মানে গোড়ায় ওই দিকটাতে এখানে হচ্ছে ফুচকার দোকান বসেছে প্লাস হচ্ছে মেলার মতো। তো আমি আর আমার সিনেমাটোগ্রাফার আলামিন আমরা কিন্তু অনেক ভালো একটা সময় কাটালাম,
সাথে ছিল যে মোহন না মোহন মোহন ভাই জান দেয় কি খাওয়ান যায় মেলা কয়দিন বসে এখানে মেলা ভাই বর্তমানে ধরেন আমরা দীর্ঘদিন দোকান দাঁড়ি করি চাই কদিন করি আর কি শুক্র শনিবার তরম করব আর কি তুমি যাইও না বাসুদের মাটি নিবাইয়া তোমারে গুছা খামু আমি আমার মন না ফুলিয়া এই যে আসেন যে মুরগির ডিম দাও দিলাম ইদের তিন দিন আসেন 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 ভাই বসেন দোকানে বাজার বন্ধ গুলো ভাইরা কি গন ভাই আসেন আসেন তো ভিউয়ার্স অ্যাকচুয়ালি এখন আমরা এখানকার ফুচকাটা টেস্ট করবো আসলে কেমন তো আমরা কিন্তু অলরেডি মামা আপনার নাম কি এই যে নূর হোসেন ভাই আর ওইদিকে আছে ভাইয়ার নাম কি এমডি মোহাম্মদ ইউসুফ মিয়া এমডি মোহাম্মদ ইউসুফ মিয়া এমডি আর মোহাম্মদ ভাই ইংলিশে কইলাম পুরো বড়ার বাংলা করে দিলাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কইলাম এমডি ইউসুফ রানা কইলাম মিলে তো যাই হোক এখানকার পরিবেশটাও খারাপ না মোটামুটি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা ফুচকা প্রস্তুত করছেন আমাদের জন্য হ্যাঁ 60 টাকা প্লেট কিন্তু এখানে এখানকার টনিক আর ফুচকাটা কেমন এখনই আপনাদের সামনে আমি তুলে ধরবো আসলে এই মামা ফুচকা যেন ভালো হয় হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করবো ভালো যেন খায় যেন আবার আসে তো আপনার গার্লফ্রেন্ড যদি ফুচকা প্রেমী হয় গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসেন এই অলুপুরা ব্রিজে এখানে কিন্তু খুব মনোরম একটা গ্রামীণ পরিবেশে ফুচকার স্টল আপনারা পেয়ে যাবেন এই নদীর পাশে বসে ফুচকাটা উপভোগ করতে পারবেন তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফুচকা ঠিক আছে এই ফুচকার জন্য কিন্তু আমরা বেশিক্ষণ ওয়েট করিনি এখানে একেবারে ঝটফট কিন্তু ওনারা আমাদের জন্য এই ফুচকাটা রেডি করে দিলেন আমি রিভিউ দিয়ে দিই টেস্ট করে হ্যাঁ হ্যাঁ তুমি একটা টেস্ট করো কি রে তুই পুরাটাই ঢুকাই দিলি এইভাবে খেত ঠিক আছে তো যাই হোক বা ভিউয়ার্স ফুচকাটা কিন্তু আসলে ইয়ামি লাগছে সো লেটস ট্রাই বিসমিল্লাহ রহমান রহিম সেই অস্থির কিন্তু একটু ঝাল বেশি মামা ঝাল দিচ্ছেন বেশি এই ভরপুর এক প্লেট ফুচকা কিন্তু আপনারা মাত্র 60 টাকাতে পেয়ে যাবেন না না অন্ধকার সো আজকে এ পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে যাব সবাই ভালো থাকেন আর এটা একেবারে একটা সিম্পল একটা ব্লগ ছিল আমি ব্লগের প্রিপারেশন নিয়ে এখানে আসিনি সো এই হুটহাট করে এই ব্লগটা করা হয়েছে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার আমাদের কী জানো সিয়াম হাফেজ ও কিন্তু পবিত্র কুরআন তেলাওয়াত করে আপনাদেরকে শুনে যাচ্ছে এই তোমার নাম জানি কি নাদিম নাদিম কিন্তু অনেক দুষ্ট একটা মাঝি ঠিক আছে আর এই যে আরেকটা পিছনে বড় ভাই অনেক কিপটা ঠিক আছে ও আমাদের কাছ থেকে 500 টাকা চাইতেছে কিন্তু আমি চিন্তা করতেছি 50 টাকা দিব আর এই আমার পাইলট আলামিন ও কিন্তু ড্রোনটা ফ্লাই করতেছে মানে শিখতেছে ভাই তো ভাই ভালো থাকেন ভাই ভালো থাকেন সবাই এই হ্যাঁ সাইফুল কো সাইফুল কো ভাই ভালো থাকেন সবাই ঠিক আছে হ্যাঁ অলুপুরা আসবেন ঘুরতে অলুপুরা আসবেন ঘুরতে